সর্বনাশ করে দেবে। কি বৃষ্টি কি বৃষ্টি। সকাল থেকে তো সেই মুসল ঘরে বৃষ্টি হচ্ছে অনেকক্ষণ ধরে, বেরোবো মানে ভাবছি কিন্তু বেরোতে পারছি না, তাই ঠিক করলাম স্কুটি নিয়ে, মানে স্কুটি নিয়ে যাবো না আজকে, টুকটুক করে হাঁটতে হাঁটতে হেঁটে চলে যাবো ছাতা নিয়ে আমাদের বন্ধু বান্ধব ব্যবস্থা, ওখান থেকে রিক্সা করে দোকানে চলে যাবো। আর দুজন দমদম স্টেশনে 4 নম্বরে বসিয়ে রেখেছি, আমি দাঁড়ান একটু বাদে আসছি বৃষ্টির জন্য। তারপর সত্যি কথা বলতে এত টায়ার ছিলাম, ঘুম ভাঙেনি, দেরি হয়ে গেছে, তাহলে আগেই চলে যেতাম। এই জাস্ট বেরিয়ে পড়লাম, বাইরে ওয়েদার তো সেই ঠান্ডা ঠান্ডা ওয়েদার বৃষ্টি পড়ছে, আর রিক্সা করে যাচ্ছি আর দমদম স্টেশনে ওখানে নেমে টুক করে হেঁটে ঢুকে যাবো। এসছিলাম তখন 12:15, কখন 4:45 বেজে গেছে বুঝতে পারিনি, খুব খারাপ অবস্থা, সব ফাঁকা করে দিয়েছি আমি আর ইম্পা দুজন মিলে, ওই কাল খেল হয়ে গেছে খেল। আর এই নিচে এইসব মাল পড়ে রয়েছে এখনো, কুরিয়ারেরও প্যাকিং আছে, কিন্তু 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 কি কিন্তু আমি কুট্টি দিদি মানে আমার এয়ারপোর্টের দিদি আর দিদির পুচকে দুটো, আমরা 5-6 জন মিলে একটুখানি আজ একটু ঘুরতে বেরোবো, দিদি বলছে চ কোথাও ঘুরে আসি, তাই কাউন্টার ফাঁকা হয়ে গেছে, এবার 5:30 বাজে। এবার না কাউন্টার ফাঁকার কেস, আমরা দুজন আরো 3 জন আসার কথা ছিল, বললাম আজকের দিনটা একটু ক্যান্সেল করো, কালকে সবাইকে 11:30-12:00 টাইম দিয়েছি, কালকে আসো, নাহলে আজকে আজকে 8:00-9:00 বেজে যেত। বাচ্চাগুলোকে কথা দিয়েছি বেরো, হ্যাঁ ওই জন্য ওরা আশায় আছে, রেডি হয়ে গেছে, তাই দিদিকে বললাম তুমি গাড়িটা নিয়ে এখানে চলে আসো, ততক্ষণ আমাদের এই কাজটা হয়ে যাবে, তারপর একটু সবাই মিলে দেখি হয় সিটি সেন্টারের দিকে যাব বা একটু হাইওয়ের দিকে যাব, একটু ঘুরবো টুরবো, গান শুনবো গাড়িতে, তো একটু খেয়ে দিয়ে ফিরবো। কি আর ভাত রুটি আনেনি, এই যো এখানে মুড়ি আর ঝুড়ি ভাজা নিয়ে বসেছি, খিদে পেয়ে গেছে। কাজকর্ম কমপ্লিট, 6টা বাজে, এবার বেরোবো, কুট্টিরও যাওয়ার কথা ছিল, শরীরটা ভালো লাগছে না বলে ক্যান্সেল করে দিল যাওয়াটা, ও যাবে না, আমি দিদি দিদির 2 ছেলেমেয়ে 4 জন মিলে একটু ঘুরে আসি। আমি আর কুট্টি আজ অটো ধরিনি, রিক্সা করেই যাচ্ছি হনুমান মন্দির, যা কাকু যা চালাচ্ছে, না 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 গাড়ি দাঁড়িয়ে আছে ওখানে, এখন 7টা আর এই জাস্ট আমি বাড়ি এলাম, ভাবলাম প্রথমে ভাবলাম যাবো, তাই জন্য একবার সকালবেলা ড্রেস ট্রেস করেই বেরিয়েছিলাম, কিন্তু সকাল থেকে দুপুরের পর থেকে কেমন না মাথাটা ঘুরছিল, ঘুমটা কালকে ঠিক হয়নি, আসলে কালকে ঘুমেছি তখন 4:15 বেজে গেছে ভোর, তারপর 4টার সময় একটা ফোন এসছে আর্জেন্ট, ফোনটা অ্যাটেন্ড করার পর আমার ঘুমটা হয়নি, তারপর সারা রাত মানে সারা সকাল জেগে জেগে 6টা 7টার সময় হয়তো আবার চোখ লেগেছে, তারপর তো উঠে গেল, ওই জন্য আসলে মাথাটা চক্কর দিচ্ছিল না। আমি রিম্পাকে বললাম বেকার বাচ্চাগুলো আসছে, কথা দিয়েছো যাবে তুমি যাও, আমি তোমার ছেড়ে আমি বাড়ি চলে আসলাম, আমি রিম্পাকে হনুমান মন্দিরে ছেড়ে অটো করে দমদম, দমদম থেকে রিক্সা করে বাড়ি, এবার এসিটা চালিয়ে দেবো হচ্ছে আমি ঘুম। আবার সিটি সেন্টারে কি ভিড় দেখো, আজ সানডে বলে বিশাল ভিড়, কি রে কুচু বাচ্চা কুচু বাচ্চা, এটা কুচু বাচ্চা দেখো শুধু গিজ গিজ করছে লোক, পুজোর জন্য সিটি সেন্টারটা দারুণ সাজিয়েছে, চলো চ বাবা চ আমরা পড়ে যাই, শুনতে পাচ্ছি না বল কি খাবি, ব্লু কালারের জুস, বাবু এখন ব্লু কালারের জুস খাবে তাই এসে কার্ড বানালাম, আর এখানে ব্লু কালারের জুস নিতে এসেছি ওর, হাঁচিখানা দেখো না হাঁচিখানা, প্রথমে আমরা খেলাম ধোসা, তারপর কফি, আবার একটা প্রনের একটা আইটেম অর্ডার দেওয়া হচ্ছে, ওটা এলে তোমাদের দেখাচ্ছি, এরপরে আমরা এখান থেকে বেরিয়ে যাব কোথায় ডিবাপি, কারণ দাদা বৌদিতে আজ খুব যাওয়ার ইচ্ছা ছিল আমার, বাট দাদা বৌদিতে না রোববারে প্রচন্ড লাইন থাকবে ভিড় হবে, তাই জন্য ভাবলাম ডিবাপি থেকে বিরিয়ানি নেবো, নিয়েছি আমরা এই যে প্রন বাটার ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছে এর সাথে, ভালো খেতে বল, ভালো খেতে না, এই যে গাড়ি চড়ার লাইন, বাচ্চাদের দেখো সব বাচ্চাদের বাড়ির লোকের সাথে বাচ্চাগুলো দাঁড়িয়ে আছে, আর এই যে আমাদের বাবুও চড়বে তাই জন্য লাইনে দাঁড়িয়ে আছি, ভাবতে পারো এইসবের জন্য লাইনে দাঁড়াতে হচ্ছে আমাদের।
এই জাস্ট বেরোলাম সিটি সেন্টার থেকে, প্রচন্ড ভিড় সিটি সেন্টারে আজকে। আর এমনিতেই শনি রবিবার বলে আরেকটু বেশি চাপ, সবাই পুজোর শপিং করছে, খাওয়া দাওয়া করছে, ঘুরে বেড়াচ্ছে, সবকিছু করছে। যাই হোক, তখন আমরা এই বেরোলাম, ভিড় হয়েছে আস্তে আস্তে। আর এই যে কুচেটা, কুচেটার জন্য দেরি হয়েছে আমাদের গাড়ি চড়ার জন্য, গাড়ি চড়বে বলে একদম ফাটিয়ে দিচ্ছে কেঁদে কেটে। এই জাস্ট আমরা ডিবাপিতে পৌঁছালাম, আর বাবু ঘুমিয়ে পড়েছে, মেনতে জেগে আছে, দিদি আর আমি গল্প করছি। আর জাস্ট ডিবাপির ভিড়টা দেখো, ভিড়টা বুঝতে পারছো? এদিকে তো পুরো লাইন, এই দিকটায় পুরো পার্সেলের লাইন, ভিতরে তো কিছু দেখাই যাচ্ছে না, এত ভিড়। আমরা বসে আছি গাড়িতে, সুরজ গেছে লাইন দিতে। চলে এসছে আমাদের ডি বাপির বিরিয়ানি, এটা আমরা মধ্যম গ্রামেরটা নিলাম। আবার এখন এসছি হচ্ছে, এই দেখো বাস্কিন রবিনসে আইসক্রিম নিতে। খাবি তো আইসক্রিম? তুই খাবি? তোকে দেওয়া হবে না। এই যে বাস্কিন রবিনসে এসেছিলাম, একটা নিয়েছি, আমারটা নিয়েছি হচ্ছে কি নিলাম, ভ্যানিলা বাটার স্কচ, সরি বাটার স্কচ উইথ হট চকলেট। বাবুর জন্য একটা নিয়েছি, আর মেনতে এখানে কি নিয়েছি, যেটা কটন ক্যান্ডি, কালার দেখো। চ টাটা টাটা টাটা, দিদিরা নেমে গেল এখন, আমাকে রোজ বাড়িতে দিয়ে আসবে। ওই যে হ্যাঁ, চ কতটা ঘুমের যে আমার প্রয়োজন ছিল সেটা আমিই জানি। 7:30 তো এসে ঘুমালাম, আর এখন 11:35 জাস্ট 5 মিনিট আগে উঠে একটু ফ্রেশ ট্রেশ হলাম, রিম্পা এলো, আর এদিকে এসছে ডিবাপির বিরিয়ানি। বাহ, সব দিকে ঘুমের ঘুমও হলো, বিরিয়ানির বিরিয়ানিও হলো, বেশ দুটো এনেছে, বেশি খাবো না, একটা খাবো আমি আর রিম্পা মিলে, আর একটা রেখা, কারণ যেহেতু ভালো লাগছিলো না শরীরটা, তাই না, বললাম অল্প করেই খোল, মানে একটাই হলো, দুজন মিলে হাফ হাফ করে খাই, খেয়ে একটু কাজ আছে নিচে করে তারপর ঘুম, আবার ঘুমাবো। দেখো দেখো কন হে ও কাহাঁ সে ও আয়া, হ্যাঁ এই না গরম লাগবে না, কোন থেকে খেয়েই চলেছো, ওঠো, কতক্ষণ ধরে খাচ্ছো? বাবা কুট্টি আমার, খেয়ে উঠে বাসন মেজে হাত ধুয়ে বিছানায় উঠে পড়েছি, তুমি এখনো মাংসের হাড় চিবিয়ে যাচ্ছ। ডিনার আমাদের কমপ্লিট, দুটো আনা হয়েছিল বিরিয়ানি, বাট একটাই খেয়েছি দুজন মিলে হাফ হাফ, যেহেতু রাত্রিবেলা বিরিয়ানি নিয়ে অত রিক্স নেওয়ার দরকার নেই, যা কোয়ান্টিটি থাকে এমনি পেট ভরে একাকার। আর এখন নিচে যাবো, একটু কাজ আছে, কাজগুলো সেরে এসে ঘুমাবো। চলো তাহলে আজকের মতো ব্লগটাই অবধি রাখছি, যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব, আর আমাদের ফেসবুক পেজ লুক মাই লাইফ স্টাইল নামেই আছে, পারলে গিয়ে ফলো করে আসতে বলো। চলো টাটা, গুড নাইট।